بسم الله الرحمن الرحيم ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين بسم الله الرحمن الرحيم إن للمتقين مفازا بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. হরগর জাতির পোশাক পরিধান নরকর জাতি জয় এ ধরার জাতি আসিল রাসূলুল্লাহ না কান্দি থাকিব কন এ বিকর জাতি আসিল রাসূলুল্লাহ না কান্দি থাকিব কন বারই রবিউল আউয়াল সোমবারর দিনাত বারই রবিউল আউয়াল সোমবারর দিনাত রাসূলুল্লাহ আমার মাঝত নাই আল্লাহ তাআলা কি অনিলকারি আমার মাঝরে পড়াই আল্লাহ তাআলা কি অনিলকারি আমার মাঝরে পড়াই ফাতিমা বিবি ফাতিমা বিবি কান্দিয়া বলিলে পিতা আছে আমার মাঝত নাই আল্লাহ তাআলা কি অনিলকারি আমার মাঝরে পড়াই আল্লাহ তাআলা কি অনিলকারি আমার মাঝরে পড়াই হরগর জাতির পোশাক পরিধান নরকর জাতি জয় এ ধরার জাতি আসিল রাসূলুল্লাহ না কান্দি থাকিব শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার যোগ্যতম সভাপতি স্টেজ ওলামায়ে কেরাম সামনে বসা দীন প্রিয় ইসলাম প্রিয় সম্মানিত বাপ ভাইরা পর্দার আড়ালে বসা দীন প্রিয় ইসলাম প্রিয় সম্মানিতা মা ও বোনেরা প্রাণ প্রিয় এলাকাবাসী সর্বাগ্রীষ এই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার আপনাদেরকে শ্রবণ করার যিনি তৌফিক এনায়াত করেছেন সেই মহান মনিবের দরবারে শুকরিয়ায় সুজুদ আদায় করি আমরা বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত আজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী আহমদ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি
মহতারাম ভাই ও বুজুর্গ দোস্ত, কোরআনুল কারিমে সূরা বাকারা সূরা নম্বর দুই পারা নম্বর দুই রুকু নম্বর একুশ লাইন নম্বর বারো আয়াত নম্বর একশো সাতাত্তর, প্রাসঙ্গিক সূরা নাবার দ্বিতীয় রুকুর প্রথম আয়াত, তার সাথে সূরা ইখলাস সম্পূর্ণটাই পাঠ করেছি। গভীর রাত্রিতে আপনাদের সামনে যখন এসেছি, উঠে গেছি, যখন কিছু কথা বলবো, তখন খুব স্বল্প সময় নিয়েই বলবো ইনশাআল্লাহ। যে কথাগুলি বলবো ওই বিষয়টা আপনাদেরকে বলার আগে একটা কথা মাঝখানে বলে নিই, তাহলে আমি বুঝাতে পারবো আমি কি বলতে চাইছি। যে কিয়ামতের দিনে মানুষেরা দল দল থাকবে, আমার বক্তব্য কিয়ামত নয়, শুধু বুঝানোর জন্য একটা কথা বার করছি, যে কিয়ামতের দিনে মানুষেরা দল দল গ্রুপ গ্রুপ থাকবে, আবার দলের ভিতরে বিভিন্ন রকম দল হবে, তার ভিতরে ভালো মন্দ দুই দল, আবার এই ভালোর ভিতরে অনেকগুলি দল থাকবে, যেমন ধরেন সবিরিনদের দল আলাদা হবে, মুমিনদের দল আলাদা হবে, মুহতাদুনদের দল আলাদা হবে, মুত্তাকিদের দল আলাদা হবে। এবার আপনারা এই মালদা দিনাজপুরের লোক এখানে বসে আছেন, আপনাদের কাছে একটা প্রশ্ন করছি, উত্তরটাতে যে দলটার নাম হচ্ছে মুত্তাকি, এই মুত্তাকি দলের লোকেরা জান্নাতে যাবে না জাহান্নাম যাবে? আপনারা সবাই মুখটা ঘুরেন একবার বলেন, জান্নাতে যাবে না জাহান্নাম যাবে? জান্নাতে যাবে, আল্লাহ গ্যারেন্টি দিয়েছে। কোথায় আছে? ইন্নাল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয়ই মুত্তাকিরা সফল লকাম হয়ে গেছে, মানে নিশ্চয়ই মুত্তাকিরা বেঁচে গেছে, যাবে বলেনি, গেছে বলেছিলেন। তাহলে সেই বেঁচে যাওয়া গ্যারান্টি প্রাপ্ত, নাজাত প্রাপ্ত যে দল জান্নাতে যাবেই যাবে, ওই দলের বৈশিষ্ট্য সম্পর্কে কিছু কথা বলবো, যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব। আজকে আলোচ্য বিষয় হচ্ছে মুত্তাকিনদের বৈশিষ্ট্য। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুত্তাকিদের বৈশিষ্ট্যর কথা বলতে গিয়ে প্রথমে নামাজটাকে আল্লাহ ব্যবহার করেছে, ওটা আলামত স্বরূপ আনেননি আল্লাহ, আল্লাহ ওটা বোঝানোর জন্য বলেছে। যেমন পশ্চিমবঙ্গের একজন খুব বড় আলিম ছিলেন, মারা গেছেন, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুন, আইনুল বারি আলী আবি। তো উনি যে বীরভূম জেলা ঘুরিশা মাদ্রাসায় পড়াশোনা করেছেন, আলিয়া মাদ্রাসাতে, তো আমি ওখানে কিছুদিনের ছাত্র ছিলাম, তো এই জন্য জানি শুনেছি। তো ওখানে যিনি হেড মোদারিস ছিলেন, তো ওনার কাছে একজন লোক এসে বলেছিলেন যে মাওলানা, আমি জীবনে কাউকে গালি দিইনি, মিথ্যা কথা বলিনি, চুরি করিনি, অন্যায় করিনি, কটু কথা বলিনি, পাপ করিনি, জীবনে সব ঠিক কাজ করেছি, ভুল বলতে কিছু করিনি, শুধু নামাজই করি না, তো আমার ইমান কম আছে? এটা ছিল প্রশ্নটা। এবার হেড মাওলানা চিন্তা ভাবনা করে বলছিল, বাবা তোমার তো ইমানই নাই, আবার কম বেশি কি হিসাব করছো? যে লোকটা না নামাজই পড়লো, অত ইমানই নেই, তোর আবার কম বেশির কি হিসাব আছে বল? তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুত্তাকির কথা বলতে গিয়ে এই নামাজটাকে এভাবেই ব্যবহার করেছে, যে কেউ যদি শুধু নামাজ পড়ে আর ওই লোকটা জান্নাতে যাবে, এই যাবে, এই গ্যারেন্টি পৃথিবীর কেউ দিতে পারে না। দেখেন এই সৈয়দপুর এই গ্রামে এসারের আজান হলো, এমন আজান দিয়েছে গোটা এলাকার লোক তোর পার হয়ে গেছে, জানতে পারলো যে স্যার আজান হয়েছে, তাতে দেখতে পাওয়া গেল যে জালসাতে মোটামুটি মোটামুটি কুড়ি পঁচিশ হাজার লোক এসেছিল, তাতে দেখতে পাওয়া গেল পাঁচশোটা লোক নামাজের জন্য মসজিদে ঢুকলো, জামাতে দাঁড়িয়ে গেছে। এবার আপনারা বলেন, পাঁচশোটা লোক নামাজে দাঁড়িয়েছে, পাঁচশোটা লোক জান্নাত যাবে? বলেন পাঁচশোটা লোক জান্নাত যাবে? আপনারা বুঝতে পারছেন? এবার পাঁচশোটা লোক যে নামাজে দাঁড়িয়েছে, তো পাঁচশোটা লোকই যে জান্নাতে যাবে এর গ্যারেন্টি আছে? নেই। কেন? ওর ভিতরে কিছু মুনাফিক আছে, কেউ মুরগি সাহেব খারাপ পাবে, ওই জন্য ওকে দেখানোর জন্য নামাজ পড়তে ঢুকেছে, যে আছে না এরকম। মানে সব নামাজি জান্নাত যেতে পারে না। তো আল্লাহ ওইভাবেই বিষয়টাকে উপস্থাপন করে মুত্তাকিদের আলামত একটা একটা করে আরম্ভ করেছে। দেখেন আল্লাহ বলছে, بسم الله الرحمن الرحيم ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب الله تبارك وتعالى نمسك
আজকে দুইটা ভাবে ভাগ করবে, পূর্ব কিংবা পশ্চিমে সজদা করার নাম, মশরিক কিংবা মাগরিবে সজদা করার নাম, মাথা ঠোকার নাম মানে নামাজ পড়ার নাম, পূর্ণাঙ্গ কামিয়াব নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, লাইসাল বিররা আনতু ওয়াল্লু দুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি, পূর্ব কিংবা পশ্চিমে সাজদা করার নাম, নামাজ পড়ার নাম, মাথা ঠুকার নাম পূর্ণাঙ্গ কামিয়াব নয়। মানে নামাজ পড়াটাই জান্নাতের 100% গ্যারান্টি দেওয়া, যাবে না যাবে না। তবে নামাজটাকে আল্লাহ পূর্ব পশ্চিম কেন বললেন? আল্লাহ আমরা পশ্চিম দিকে সালতা করি, নামাজ পড়ি, কিন্তু পূর্ব দিকে করি না, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা পূর্ব দিকে কেন বললেন? মানে কোরআনে কারীম আল্লাহ তাবারক ওয়া তাআলা যতগুলি হুকুম করেছে শুধু আপনার কিনা পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড আসামের জন্য নয়, তামাম পৃথিবীর জন্য আল্লাহ আদেশ করেছেন। এবার কাবার পশ্চিমে যারা থাকবে তারা পূর্ব দিকে সাজদা করবে, আর যারা পূর্ব দিকে থাকবে তারা পশ্চিম দিকে সাজদা করবে। মানে কাবাকে কেন্দ্র করে নামাজ পড়বে, যেমন বাইতুল্লাহতে মানুষ গোল করে দাঁড়িয়ে নামাজ পড়ে। এজন্য আমার আল্লাহ তামাম পৃথিবীর মানুষের জন্য বললেন, পূর্ব পশ্চিমে সাজদা করার নাম, নামাজ পড়ার নাম পূর্ণাঙ্গ কামিয়াব নয়। মানে যতগুলি লোক নামাজ পড়ছে এরা সবাই কামিয়াব হতে পারে না, পারবে না। তার কারণ হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ফাওয়াইলুল মুসাল্লিন, ওয়াইল নামে একটা জাহান্নাম আছে বন্ধু আমার, ওই জাহান্নামে চোর যাবে না, ওই জাহান্নামে আপনার মাতাল যাবে না, ওই জাহান্নামে অন্য কোনো অপরাধী যাবে না, ওই জাহান্নামে যাবে কে? আল্লাহ বলেন, নাম নামাজিরাই জাহান্নাম যাবে। এর মানে সব নামাজি জান্নাতে যাবে না, যাবে না। সামনে রমজান মাস আসছে, রমজান মাসে যতগুলি লোক নামাজ পড়ে, আধা স্বর্ণ মাস অত লোক নামাজ পড়ে? রমজান মাসে যতগুলি গ্রামের মুসল্লি হয়ে গেছে, আধা স্বর্ণ অন্য মাসে অতগুলি লোক নামাজ পড়ছে? পড়ে না। যদি নামাজ পড়লেই জান্নাতে যাবেই যাবে, তাহলে রমজানে যে লোকগুলো নামাজ পড়ছে তাহলে তো সবাই জান্নাতে রিজার্ভেশন পেয়ে যাবে, হবে না? এর আপার আরেকটা আছে বন্ধু আমার, রসুলের পেছনে নামাজ পড়লো, নবীজিকে ইমামতিতে পেল নবীজির পেছনে নামাজ পড়ার পর, বহু লোক তারা জান্নাতে যাবে না, ওরা হচ্ছে মুনাফিকের দল। এজন্য আমার আল্লাহ বলে, নামাজ পড়ার নাম পরিপূর্ণ কামিয়াব নয়। প্রশ্ন হচ্ছে, আর দু মিনিট থামেন, আর দুটো মিনিট, তারপরে একটা একটা করে আলামত বলছি। প্রশ্নটা হচ্ছে, আচ্ছা নামাজ যদি গ্যারেন্টি না দিতে পারে, 100% সফলতার গ্যারেন্টি না পেলাম, তো ফের এর কি কোনো গুরুত্ব নেই? এর কি কোনো গুরুত্ব নেই যে আমি জান্নাতে যাবই যাব নামাজ পড়ে? এর নামাজের কি কোনো গ্যারেন্টি বা কোনো গুরুত্ব নেই? আছে, শুধু একটা হাদিস তুলে আপনি আলামতের দিকে যাচ্ছেন। এবার দেখেন, আল্লাহ নবী নামাজের কি গুরুত্ব দিলেন? নবীজির শরীরে বৃহস্পতিবারের দিন জ্বর আরম্ভ হয়েছে। আল্লাহর নবীর শরীরে যখন জ্বর আরম্ভ হলো, একদিন দুদিন তিন দিন শনিবার পার হয়ে যায়, আর আল্লাহর নবীর জ্বর বাড়তে আছে বাড়তে আছে। নবীজির শরীরে এত জ্বর, যতদিন
গেছে নবীজির জহর পড়তে আছে শনিবার যখন পার হয়ে যাচ্ছে আর আল্লাহর নবীর জহর আর বাড়ছে এতটাই জোর বেড়ে যায় নবীজি থরথর থরথর করে কাঁপছেন আর আল্লাহর নবীর এত জ্বর নবীজি কখন বেহুঁশ হয়ে যাচ্ছে রবিবার যখন সারা দিন পার হয়ে যাচ্ছে আল্লাহর নবী থরথর করে কাঁপছেন আল্লাহর নবীর এত জ্বর একদিন যাচ্ছে তো নবীজির জ্বর আরো বাড়ছে নবীজি রবিবারের দিন তাহাজ্জুদের নামাজ পড়ে নিলেন রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ার পর আল্লাহর নবী বেহুশ হয়ে রয়েছে নবীজির শরীর কোনো বল নাই আল্লাহর নবীর শরীরে এত জ্বর বন্ধু আমার আল্লাহর নবী অজ্ঞান হয়ে আছে বেহুশ হয়ে আছে এমন সময় হুসনির পেলেন আল্লাহর নবী ফজরের নামাজ পড়ে আবারও অজ্ঞান হয়ে বেহুশ হয়ে রয়েছে নবীজির শরীরে কোনো জ্ঞান নাই আল্লাহর নবীর শরীরে বড়ই জ্বর এই জ্বর হালাতে নবীজি অজ্ঞান হয়ে রয়েছে এদিকে মসজিদে নববীতে ফজরের আজান দিয়েছে মসজিদে নববীতে আজান দিয়েছে আল্লাহর নবীর শরীরে এত জ্বর বন্ধু আমার নবীজি অজ্ঞান হয়ে আছে বেহুশ হয়ে আছে নবীজির জ্ঞান নাই সাহাবারা মসজিদে গিয়ে গিয়ে আল্লাহর নবীর জন্য অপেক্ষা করছেন ইন্তেজার করছেন কিন্তু আল্লাহর নবীকে পাচ্ছে না দয়ার নবী মসজিদে নববীর আজান শোনে নাই ইনি বেহুশ হয়ে রয়েছে সাহাবিরা অপেক্ষা করতে করতে নবীজির যখন কোনো সারা শব্দ না পেল আল্লাহর নবীর যখন কোন সারা শব্দ না পেল হযরতে আবু বকরকে ইমাম বানিয়ে নামাজ আরম্ভ করেছে আল্লাহর নবী হুসপির পেলেন নবীজি হুসপির পেয়ে বললেন আয়সা রে তুমি বলো এখন কোন সময় মসজিদে নববীতে কে আজান দিয়েছে নবীজির জ্ঞান ছিল না নবীজির শরীরে এতই জ্বর বন্ধু আমার নবীজির শরীরে কোন বল নাই আল্লাহর নবী বললেন আয়সা রে তুমি বলো মসজিদে নববীতে কে আজান দিয়েছেন আয়েশা আল্লাহর নবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মসজিদে নববীতে অনেক গুনাহে আজান দিয়েছে সাহাবারা অপেক্ষা করতে 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 আপনার অপেক্ষা করতে করতে না পেয়ে আমার আব্বা আবু বকরকে ইমাম বানিয়ে নামাজ আরম্ভ করেছে নবীজির শরীরে কোনো বল নাই আল্লাহর নবীর শরীরে এত জ্বর বন্ধু আমার নবীজি তখন বললেন আয়সা রে আমাকে একটু ধরো এরে আয়সা আমাকে ধরো আমাকে ধরো আমার শরীরে কোনো বল নাই আমি যাব মসজিদে নববীর দরজায় আল্লাহর নবীর শরীরে এতটাই জ্বর নবীজি জড়াতে পারে না মসজিদেও যেতে পারছেন না আল্লাহর নবী বললেন আমাকে ধরো আমি যাব মসজিদে নববীর দরজায় আল্লাহর নবী দুই জনের কাঁধে হাত দিয়ে মসজিদে নববীর দরজায় গেলেন আল্লাহর নবীর পা দুটো জমিনে ছেচরাতে ছেচরাতে গেলেন নবীজির শরীরে এতটাই জ্বর আল্লাহর নবীর শরীরে এতটাই জ্বর বন্ধু আমার নবীজি সহ্য করতে পারে না মসজিদে নববীর দরজায় হযরতে আবু বকর বুঝতে পারলেন দয়ার নবী মসজিদে নববীর দরজায় হযরতে আবু বকর পিছবার চেষ্টা করলে নবীজি বললেন সিদ্দিক রে পেছতে হবে না আমি নবী আগেই নামাজ আদায় করেছি আল্লাহর নবীর শরীরে আর জোর বেড়ে গেল সোমবার দিন পূর্ব ভগনে যখন সূর্য উঠছে আল্লাহর নবী হুজরাতে ঢুকলেন দয়ার নবীর আর জোর বেড়ে গেছে নবীজি থাকতে পারে না আল্লাহ
আল্লাহর নবী তরবার করে কেঁপে কেঁপে বললেন, আয়েশা আয়েশা রে যাও, আমার মেয়ে ফাতেমাকে খবর দাও। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা মাকে খবর দেওয়া হলো, ইনি হুজরাতে ঢুকলেন। আল্লাহর নবী তার কানে 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 কিছু বললেন, নবীজি কানছে, আল্লাহর নবী শুনলে এতটাই জ্বর, বন্ধু আমার নবীজি সহ্য করতে পারে না, নবীজি থরথর করে কাঁপছে, তার কোনো বল নাই, কখনো বেহুশ হয়ে যাচ্ছেন কখনো হুশের মধ্যে। আল্লাহর নবী বললেন, আয়েশা রে আমাকে দাঁতন চিবিয়ে দাও, মিসওয়াক চিবিয়ে দাও, আমার শরীরে দাঁতন চিবাবার মতন বল নাই, মিসওয়াক চিবাবার মতন বল নাই, মুখটা দুর্গন্ধ মনে হচ্ছে, দাঁতন চিবিয়ে দাও। আম্মা জানাইসা নিজের মুখে দাঁতন চিবিয়ে দিলেন, ওই দাঁতন রসুলের মুখে গজলানো হলো। আল্লাহ নবী থাকতে না পেরে বলেন, আল্লাহুম্মা রফিকাল আলা, সেই বুখারী দেশে যে বন্ধু আমার, আল্লাহ নবী এতটাই অসুস্থ বোধ করছেন, আল্লাহ নবী কখনো বেহোস হয়ে যাচ্ছে, নবীজি বিদায় হয়ে যাবে, নবীজির শরীরে কোনো বল নাই, আল্লাহর নবীর শরীরে এতটাই জ্বর, বন্ধু আমার নবীজি থাকতে পারছে না, নবীজি নিকটে মৌতির নিকটে চলে এসেছে, অন্তিম মুহূর্তে নবীজি বলছেন, উম্মত উম্মত রে আসসালাত আসসালাত মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ, আমার উম্মত নামাজ ছাড়বে না, সে মুসলমান আজ নামাজ আদায় করে না। নবীজি অন্তিম মুহূর্তে বিদায়ের কালে বলে গেলেন, নামাজ নামাজ, আমার উম্মত নামাজ ছাড়বে না, সেই মুসলমান আজ নামাজ আদায় করে না। এই কথা বলে নবীজি চির বিদায় হয়ে যায়। বারোই রবিউল আউয়াল হামবারর দিনা রাসূলুল্লাহ আমার মাজুত না, আল্লাহ তাআলা কি অনিল করে আমার মাজর পরায়, আল্লাহ তাআলা কি অনিল করে আমার মাজর পরায়, ফাতেমা বিবিয়ে ফাতেমা বিবিয়ে কান্দিয়া বলিলেন, পিতায় যে আমার মাজুত না, দয়ার আল্লাহ কি অনিল করে আমার মাজর পরায়, আল্লাহ তাআলা কি অনিল করে এ ধরার মাজর পরায়, এ পিকর যাওয়াতি কি অনিল করে আমার মাজর পরায়। নবীজি অন্তিম মুহূর্তে বলে গেলেন, নামাজ বুঝতে হবে, এ নামাজের অনেক গুরুত্ব আছে, কিন্তু পৃথিবীতে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন রকম ব্যক্তি মানুষ আছে, এজন্য আমার আল্লাহ বলেন, নামাজ পড়াটাই পূর্ণাঙ্গ কামিয়াব না। এবার একটা বাংলা কথা বলে মুত্তাকির আলামত গুলো বলছে, তাহলে বাংলা কথাটার বাদে এইভাবে বুঝেন, পৃথিবীতে যত সাদা আছে কথাটা ভালো করে বুঝেন, সব সাদা দুধ নয়, তবে সব দুধ সাদা, দুধ কোনোদিন কালো হয় না, তবে সব সাদা দুধ নয়, যে জব্বাটা পরে আছি আমি সেটাও কিন্তু সাদা, এটা কিন্তু এটা দুধ নয়, এজন্য সব সাদা দুনিয়ার দুধ নয়, তবে সব দুধ সাদা, দুধ কোনোদিন কালো হবে না, সব নামাজি মুত্তাকি নয়, তবে সব মুত্তাকি নামাজি, বেনামাজি কোনোদিন মুত্তাকি হতে পারে না, পারে না। এবার আল্লাহকে বলেন, আল্লাহ তাহলে আমি মুত্তাকি হব, আমাকে কোন কোন আমাল করতে হবে,
আমাকে কোন কোন বিষয়ে সতর্ক হতে হবে আর আমল করতে হবে আল্লাহ বলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নবী আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যদি তোমরা মুত্তাকি হবে তো শুনে নাও পাঁচটা জিনিসের উপরে ঈমান রাখতে হবে যখন তোমরা পাঁচটা জিনিসের উপরে ঈমান আনবে আমি আল্লাহ তোমাদেরকে একটা সার্টিফিকেট দেব তোমরাই হবে প্রকৃত মুত্তাকি ওই পাঁচটা ঈমান আনতে হবে তারপরে আল্লাহ আপনাকে সার্টিফিকেট দেবে প্রথম নম্বর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়ালা এক নম্বরে আল্লাহর উপরে ঈমান আনতে হবে নবী যখন নবী হলেন চল্লিশ বছর পরিপূর্ণ হয়েছে নতুন নতুন ওহি নাযিল হয়েছে জিব্রাইল আমি ওহি নিয়ে আসছেন আল্লাহ নবী চুপে 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 মানে গোপনে গোপনে দাওয়াত দিয়েছে লুকিয়ে লুকিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন বেশ কিছুদিন পর যে আর চুপে চুপে দাওয়াত দিলে হবে না এবার তোমাকে প্রকাশ্য দিবলকে দাওয়াত দিতে হবে মায়েরা বলে না একজন দুজন করে যখন গোপনে গোপনে ঈমান আনছিলেন এবার প্রকাশ্য মালা বেশ কিছুদিন পর ওই মক্কা নগরীতে দুইজন একসঙ্গে ঈমান এনেছিলেন আল্লাহ তার রাসূলের উপরে ওই দুজনকে ওই দুজন হলো চাকর চাকরানি স্বামী স্ত্রী ওই দুজন ছিল মহিলা এবং পুরুষ মহিলাটার নাম হচ্ছে বিবি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আর স্বামীটার নাম হচ্ছে হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু এরা দুজন চাকর চাকরানি স্বামী স্ত্রী এরা যখন ঈমান আনলেন প্রকাশ্য তখন আবু জেহেলের কাছে কোনো কারণে খবরটা চলে গেল যে এই দেশে আমার আপনার এই অত্র এলাকাতে আর আল্লাহ ও তার রাসূলের উপরে ঈমান এই দাওয়াত আপনি বন্ধ করতে পারবেন না কেন পারবো না আমার ক্ষমতা কম আমার পাওয়ার কম আমার শক্তি কম বলছেন না এটা কোনো ব্যাপার না ব্যাপারটা কি নেতা তুমি জানো না এই মক্কা নগরীতে এখন মানুষেরা প্রকাশ্য দিবালোকে ঈমান আনছে তুমি জানো না এবার বলছে নেতা শোনো চাকর চাকরানিরাও ঈমান আনছে তুমি জানো না ওই বিবি সুমাইয়া আর হযরত ইয়াসির তারা আজকে ঈমান এনেছে তুমি জানো না মায়েরা বোনের আমার মেয়ে হয়েও ঈমান কেমন ছিল দেখেন এবার আবু জাহাল বললেন আজকে জালসার জন্য হ্যান্ডবিল হয়েছে মাইকিং হয়েছে প্রচার প্রসার হয়েছে এর পুরুষ